হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আমি তথাগত। আজ আমরা এই ভিডিওতে কভার করতে চলেছি সাদা কালো যুগের কিছু বাংলা ভূতের মুভি। হ্যাঁ, সাদা কালো যুগের এই নামটা শোনার সাথে কিন্তু অনেক নচ্ছড় আছে যারা কিন্তু এই ভিডিও ছেড়ে চলে যাবে। আমি জানি যেন সাদা কালো বলেছি তাই যেন এই ভিডিওটা ছেড়ে হয়তো চলে যাবে অনেকে। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখনকার দিনে যে সমস্ত নচ্ছান মার্কা ভূতের মুভি হয় বাংলাতে, আর তখনকার দিনে তখন মানে সাদা কালো যুগে যে সমস্ত ভূতের মুভি হয়েছিল সেই সমস্ত মুভির সঙ্গে এই মুভিগুলোর পার্থক্য কোথায় তা কিন্তু আপনারা টের পাবেন এই যখন সেই সাদা কালো যুগের মুভিগুলো দেখতে বসবেন। হ্যাঁ, এই মুভিগুলো দেখার খুবই সহজ একটা নিয়ম আছে, কারণ এই মুভিগুলো পেয়ে যাবেন কোথায়, মানে আপনারা খুবই ইজিতে পেয়ে যাবেন এই সমস্ত মুভিগুলি সম্পূর্ণ ফ্রিতে, যেগুলো কিন্তু ইউটিউবে রয়েছে। তাছাড়া কিন্তু ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো লিঙ্ক, সেখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। আর যে সমস্ত মুভিগুলো কিন্তু আজ আমি আপনাদেরকে বলতে চলেছি সেই সমস্ত মুভিগুলো হয়তো আপনারা এখনও মধ্যে দেখেননি বা নামও শোনেননি, তেমন কিন্তু মুভি নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বলবো আজ এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আমি আশা করছি আপনাদেরকে। আমি বলে রাখি যে এই ভিডিওগুলো করার জন্য খুবই খাটতে হয়, তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আমি দ্রুত আপনাদের সামনে আরও আনতে পারি, আরও অনেক ভিডিও আমি শুরু করতে পারি। তাই চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি ছোট্ট একটি ইন্টার পরে। আজ আমরা যে প্রথম যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কঙ্কাল। কঙ্কাল মুভিটি কিন্তু আজ থেকে প্রায় 70 বছর আগে রিলিজ করা হয়েছিল। আর এই যে কঙ্কাল মুভিটি, এই কঙ্কাল মুভিটি কিন্তু সর্বপ্রথম বাংলা ভূতের মুভি বলে পরিচিত বা আখ্যা পেয়েছিল। মানে সর্বপ্রথম ভাবা যায় যে আজ থেকে প্রায় সর্বপ্রথম যে বাংলা ভূতের মুভি সেটার নাম হচ্ছে কঙ্কাল। 1950 সালে কিন্তু এই মুভিটা রিলিজ করা হয়েছিল। আর এই মুভিটি কিন্তু নরেশ মিত্র কিন্তু পরিচালনা করেছিলেন আর শিশির মিত্র কিন্তু এর প্রযোজনা করেছিল। কঙ্কাল মুভির যে ঘটনাটি দেখানো হয়েছে তা খুবই কিন্তু ইন্টারেস্টিং। তারালার প্রতিশোধের গল্প কিন্তু এখানে দেখানো হয়েছে। তারাল নামে একটি যুবতী যা কিন্তু জীবনকে উপভোগ করতে পছন্দ করে, সে এক ধনী ব্যক্তি রত্নার সাথে সাক্ষাৎ করে এবং বিয়ে করে। তবে তার প্রাক্তন প্রেমিকা অভয় ফিরে এসে তারালা ও রতনের দাম্পত্য জীবন নষ্ট করে দেয়। একদিন মাতাল অভয় তারালাকে একটি ফার্ম হাউসে ধর্ষণ করার চেষ্টা করে এবং দুর্ঘটনাক্রমে তাকে হত্যা করে ফেলে। তারালার প্রতিহিংসাপূর্ণ মনোভাব নিয়ে কঙ্কাল রূপে ফিরে আসে। আর এই লিস্টে 2 নম্বর মুভিটি হলো কুহেলি, যা কিন্তু 1971 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় রহস্য চলচ্চিত্র ছিল। ছবিটি পরিচালনা করেছিলেন তরুণ মজুমদার। এই ছবির ঘটনাটি দেখানো হয়েছিল পাহাড় জঙ্গলে ঘেরা শহর নিজুমগড়ের আসে সেবা মিত্র। সেখানকার রায়কুঠিরির মালিক শঙ্কর রায়ের একমাত্র শিশুকন্যা রেণুর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে গোটা রায়কুঠিরির বাড়ির আলো আঁধারে রহস্য ভরা। তিনি আস্তে আস্তে বুঝতে পারেন যে গুপ্ত অতীতে লুকিয়ে আছে ঘটে থাকা রহস্যের পেছনে। বহু আগে ঘটে যাওয়া 2টি খুনের ইতিহাস জানতে পারে, রহস্যের উদ্মোচন ঘটে এই মুভিতে। আর এই লিস্টে 3 নম্বর যে মুভিটি হলো সেটি হলো হানাবাড়ি, যা কিন্তু 1952 সালে একটি রহস্যময়ী মূলক সাদা কালো বাংলা চলচ্চিত্র ছিল। এই সিনেমাটির কাহিনীকার ও পরিচালক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। আর এই মুভিটি আমারও খুবই ভালো লেগেছিলো। আমি হাইলি রিকমেন্ড করবো যে হানাবাড়ি মুভিটি আপনারাও দেখে নিতে পারেন, এই মুভিটি আপনারও ভালো লাগবে। এই মুভির কাহিনী শুরু হয় একটি হানাবাড়ি ভয়ঙ্কর ঘটনা দিয়ে, যেখানে দেখা যায় একজন তরুণ যার নাম জয়ন্ত নির্জন রাস্তা দিয়ে ছুটে ছুটে পালিয়ে আসছে। সে রাস্তায় পার্শ্ববর্তীদের একটি বাড়িতে ঢোকে যার মালিক শ্রীকান্তবাবু, এবং শ্রীকান্ত একাই থাকেন। তিনি পেশায় শিল্পী এবং ভাস্কর্য। তিনি জয়ন্তকে আশ্রয় দেয়। জয়ন্ত স্থানীয় থানায় জানায় সে যে হানাবাড়িতে ঢুকেছিল সেই হানাবাড়িতে তিনি একটি বনমানুষের মুখোমুখি হয়েছিল, এবং আদৌ কি সেই বনমানুষ সেখানে দেখা গেছিলো সেটা জানতে হলে এই মুভিটিও আপনারা দেখে নিতে পারেন ফ্রিতে। আর এই লিস্টে 4 নম্বর মুভিটি হলো ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণ তপন সিনহা পরিচালিত একটি বাংলা নাটক চলচ্চিত্র, যা কিন্তু হেমেন্দ্র গাঙ্গুলী প্রযোজিত। 1959 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের উপরে ভিত্তি করে এটি নির্মাণ করা হয়েছিল। এই চলচ্চিত্রটি 1960 সালে মুক্তি পেয়েছিল এবং দ্বিতীয় সেরা ফিচার্স ফিল্মের জন্য জাতীয় পুরস্কার কিন্তু পেয়েছিল এই মুভিটি। এই মুভির গল্পটি খুবই ইন্টারেস্টিং। একটি ছোট শহর পোস্ট করা একজন তরুণ কর আদায়কারী, তিনি একটি পরিত্যক্ত পুরনো প্রসাদে বসবাস শুরু করেন যা কিন্তু ভূতুড়ে হিসাবে গুঞ্জিত হয়। স্থানীয় লোকেরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে যে কেউ ওখানে থাকার চেষ্টা করে সে কিন্তু পাগল হয়ে গেছে বা মারা গেছে, কারণ ওখানে নাকি ক্ষুধিত পাষাণ রয়েছে। তিনি বুঝতে পারেন যে রহস্যজনকভাবে একটি সুন্দরী মহিলা রাতের বেলায় কিন্তু ভবনে ঘুরে বেড়ায়। তারপরে শুরু হয় কিন্তু এই মুভিটির কাহিনী আসল। এই লিস্টে সর্বশেষ যে মুভিটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো মণিহারা। মণিহারা 1961 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছিল। 3 কন্যা সত্যজিৎ রায়ের পরিচিত বাংলা চলচ্চিত্র, যা কিন্তু 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 100তম জন্মবার্ষিকীতে উপলক্ষে মুক্তি পায়। এটি কিন্তু প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের 3টি ছোট গল্প থেকে করা 3টি চলচ্চিত্রের সংকলন।
রবি ঠাকুরের তিনটি গল্পের তিনটি প্রধান চরিত্র ছিল কিন্তু নারী চরিত্র। এই তিন নারীকে কেন্দ্র করে কিন্তু এই সিনেমাটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। এর মধ্যে দ্বিতীয় সিনেমাটি ছিল মণিহারাতে, কিন্তু একটি ভূতের কাহিনীও দেখা গেছে। রবির স্ত্রী মণিমালার চরিত্রে কণিকা মজুমদার আর স্বামী ফণীভূষণ সাহার ভূমিকায় কালী ব্যানার্জি কিন্তু খুবই ভালো অভিনয় করেছিল এই মুভিটি। তাই এই মুভিটি কিন্তু আমাদের সর্বশেষের লিস্টে কিন্তু রয়েছে। ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আছে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।